জরুরি সার্ভিসে বিলম্বের কারণে সপ্তাহে 500 জন মানুষ মারা যেতে পারেন ব্রিটেনে। এমনই উদ্বিগ্নতার খবর জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের প্রেসিডেন্ট ডক্টর অ্যাড্রিয়ান বোয়েল জানিয়েছেন, 1 ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং এনএইচএস ট্রাস্ট কর্মীদের স্ট্রাইকের কারণে ডিসেম্বর মাসে রুগীদের অনেক বড় ধরনের একটি জট মানে ব্যাকলগ তৈরি হয়েছে, ফলে এসব রুগীর অবস্থা সামনে ভয়ানক খারাপ হবে। এর মধ্যে আবার শীতকালীন ফ্লুর প্রাদুর্ভাব বাড়ছে। ইতিমধ্যে ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুগীর সংখ্যা 79% বেড়েছে। আবার একই সাথে নতুন করে কোভিডে আক্রান্ত হচ্ছেন মানুষজন, ফলে হাসপাতালগুলোতে মারাত্মক চাপ বাড়ছে। টাইমস রেডিওর সাথে কথা বলার সময় ডক্টর বোয়েল আরও বলেছেন, তারা তাদের লক্ষ্যের বিপরীতে সবচেয়ে খারাপ পারফরমেন্স এবং হাসপাতালে সর্বকালের সর্বোচ্চ রুগীর মাত্রা নিয়ে এই ডিসেম্বর পার করছেন। অনেক রুগী চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, এটির ফলে রুগীদের মৃত্যুর হার বেড়েছে। তারা মনে করছেন এর ফলে ইমার্জেন্সি সার্ভিসের সমস্যার কারণে প্রতি সপ্তাহে 300 থেকে 500 জন পর্যন্ত রুগী মারা যাচ্ছেন। এনএইচএস ইংল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে 37,837 জন রুগী হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত পেতে এএনইতে 12 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন, যা গত বছরের নভেম্বরের তুলনায় 355% বেড়েছে। ওই সময় আনুমানিক 10,646 জন রুগী 12 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন। ডক্টর বয়েল বলছেন তিনি মনে করছেন এখন একটি সত্যিকারের রিসেট প্রয়োজন, মানে সব কিছু নতুন করে চালু করা প্রয়োজন। হাসপাতালের মধ্যে তাদের সক্ষমতা বাড়াতে হবে, তাদের নিশ্চিত করতে হবে যে বিকল্প উপায়গুলো মানে সচল রয়েছে, তাহলে এত মানুষ হাসপাতালের যেই অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জরুরি বিভাগে কম আসবে তারা এভাবে চলতে পারেন না, এটি অনিরাপদ এবং অসম্মানজনক। জানা গেছে গুরুতর অসুস্থ কিছু রুগীকে হাসপাতালের একটি বেডের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো সময় মতো তাদের সার্ভিস দিতে পারছে না, কারণ অধিক রুগীর ফলে অ্যাম্বুলেন্স সার্ভিসও হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে ইংল্যান্ডে প্রতি 5 জনের মধ্যে 1 জন অ্যাম্বুলেন্স রুগী এএনই টিমের কাছে যেতে 1 ঘন্টারও বেশি অপেক্ষা করছিল। তবে এনএইচএস ট্রাস্টের টার্গেট হলো 95% অ্যাম্বুলেন্স 30 মিনিটের মধ্যে রুগীকে হস্তান্তর করবে এবং শতভাগ 60 মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন করবে। হাসপাতালে আপনারা জানেন যে যেই স্ট্রাইক, সেই স্ট্রাইক কিন্তু আরও চলবে বলা হচ্ছে, এবং এই স্ট্রাইক যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে হাসপাতালের উপর কিন্তু নতুন নতুন চাপ তৈরি হচ্ছে, কারণ স্ট্রেপে ভ্যাকটেরিয়া, স্কারলেট ফিভার এবং কোভিড-19 মতো, যে কোভিড-19 যে নতুন যেই ধরনটি এসেছে XBB 1.5, এটি অনেকটাই চাপ তৈরি করছে হাসপাতালের উপরে। এবং এই চাপ সামাল দিতে পারবে কিনা হাসপাতালগুলো, কারণ স্ট্রাইকের কারণে তাদের কর্মীরা অনেকেই কর্মবিরতিতে আছেন, আর এতে হাসপাতালের উপর যে চাপ সেটি সামাল দিতে না পারে হাসপাতালের ব্যবস্থাপনা ভেঙে পড়ার সম্ভাবনার কথাই বলছেন বিশেষজ্ঞরা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।